খুবই লাগছে, আমার ফ্রেন্ডরা ফোন দিতেছে, ভাই আমি তো জানি ভাবির সাথে আপনার সম্পর্ক আছে, আপনি ডিফোর্স কবে দিয়েছেন? আমি ভাই আমি তো ডিফোর্স দিইনি, আমি ঘুম থেকে উঠে দেখি বিয়ে, বিয়ে শেষ। তো তারা খুব ধুমধাম, কিন্তু এই একটা জিনিস অবাক লাগলো আমার, খুব কষ্ট লাগলো। আমার মেয়েটা আমাকে ফোন দিয়ে বলতেছে, আমার আম্মা ছোট ভাই হলো মোবাইলে চেক ই করতেছে, চেকিং করতেছে, নিউজ দেখতেছে, হঠাৎ করে দেখে যে ওর পাশে ছিল ওর আমার মেয়েটা, তো দেখতেছে বাবা ভাই চাচু চাচু আম্মু 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 বুঝতেছে কি কি কই দেখি দেখি, হ্যাঁ দেখতেছে যে সে বিয়ে করতেছে। আমরা জানবো তামিমা কতবার বিয়ে করেছে এবং তার আরো অনেক গোপন খবর। তো দর্শক শ্রোতা আমাদের সাথেই থাকুন। এখন আর বাংলাদেশে আল জাজিরা নিয়ে কোনো আলোচনা নাই, এখন শুধু আলোচনা হবে নাসির এবং নাসিরের স্ত্রী তামিমাকে নিয়ে। নাসিরের স্ত্রী তামিমা চার বিয়ে তিন স্বামী, গেল 14 ফেব্রুয়ারি বিয়ে করেছেন ক্রিকেটার নাসির হোসেন। বিয়েকে স্মরণীয় করতে ভালোবাসা দিবসটি বেছে নেন তিনি। নাসিরের স্ত্রীর নাম তামিমা তাম্বি, পেশায় বিমানবালা, কিন্তু বিয়ের সপ্তাহ পার না হতেই চরম বিতর্ক শুরু হয়েছে তাদের নিয়ে। শনিবার 20 ফেব্রুয়ারি নাসিরের স্ত্রীকে নিয়ে বিস্ফোরক তথ্য বেরিয়ে এসেছে। সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তামিমা আরেক স্বামী ও সন্তানের ছবি। রাকিব নামের ওই স্বামীর সঙ্গে তার বিয়ে হয় 11 বছর আগে, সেই ঘরে কন্যা সন্তানের বয়স এখন 9 বছর। নাসিরের সঙ্গে বিয়ের ভিডিও এই খবর ছড়িয়ে পড়ায় বৃহস্পতিবার 18 ফেব্রুয়ারি রাতে উত্তরা পশ্চিম থানায় জিডি করেন বলে নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহ মোহাম্মদ আখতারুজ্জামান ইলিয়াস। জিডিতে রাকিব উল্লেখ করেন তামিমার সঙ্গে এখনও তার ডিভোর্স হয়নি। ডিভোর্স ছাড়া স্ত্রী কীভাবে অন্যের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন সেই প্রশ্ন তার। এই জন্য স্ত্রীর বিরুদ্ধে জিডি করেছেন তিনি। পরে জিডির কপি ও তাদের বিয়ের কাবিন নামা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। জিডিতে রাকিব অভিযোগ করেছেন তার সঙ্গে সংসার করা অবস্থায় তামিমা গোপনে আরেকজনকে বিয়ে করে সেখানে 6 মাস সংসারও করেন। জিডি সূত্রে আরও জানা যায় তামিমা 6 মাস যে ছেলের সঙ্গে সংসার করেছেন ওই ছেলের নাম অলক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি অডিও ক্লিপে এই ছেলের বিষয়ে নাসির ও রাকিবের মধ্যে কথোপকথন হয়। শনিবার আগে ও তামিমা ও তার সম্পর্কে নানা বিষয়ে কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। সেখানে তিনি জানিয়েছেন তামিমা তিনি 2 বার বিয়ে করেছেন, অর্থাৎ তামিমার জীবনে 3 স্বামী নাসির হোসেন, অলক ও রাকিব। এ নিয়ে তামিমা বিয়ে হয়েছে 4 বার। রাকিব বলেন, প্রেম করে বিয়ে করেছিলাম, সে আসলে আমাকে চাপ দিয়ে বিয়ে করেছিল। প্রথমে আমরা টাঙ্গাইলে কোর্ট ম্যারেজ করেছিলাম, পরে আমরা বিয়ে করি বরিশালে। নিজের বউকে আমি নিজেই 2 বার বিয়ে করেছি, তারপরে তাকে নিয়ে আমি সংসার করেছিলাম। দর্শক শ্রোতা, তামিমার মতন মহিলার কারণেই আজ আমাদের সমাজের এই অবস্থা, নিজের স্বামী সন্তানকে ফেলে আরেকজনকে বিয়ে করেছে, তাও আবার যে বিয়েতে দেখা যায় নেচে দোলে কতভাবে তার যেই এখন বর্তমান স্বামী নাসিরকে বিয়ে করেছে। কিন্তু আগের স্বামীকে সে ডিভোর্সও দেয়নি, সে আগের স্বামীকে কোনো কাগজও দেয়নি, কেউ জানেও না যে তার আগে বিয়ে হয়েছে। এই নতুন খবর আসার পর নেট দুনিয়ায় চলছে তুলপার, যে এরকম ধরনের কাজ কীরকমভাবে করতে পারে মহিলা। আর নাসির হোসেন একজন বাংলাদেশি ক্রিকেট প্লেয়ার, তার তো আলোচনা সমালোচনা অনেক আগে থেকেই শোভাকে নিয়ে, কিন্তু বর্তমানে তিনি একজন জেনে শুনে কীরকমভাবে এরকম ধরনের কাজ করলো।